প্রয়াণ দিবসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করল রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রবি ঠাকুরের প্রয়াণ দিবসে তথ্য সংস্কৃতি দপ্তরে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের চেয়ারম্যান ডক্টর অরুণোদয় সাহা, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের চেয়ারম্যান ডক্টর অরুণোদয় সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের চেয়ারম্যান ডক্টর অরুণোদয় সাহা। তিনি জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এত বড় প্রতিভা সারা বিশ্বে বিরল, তাই তার জন্ম এবং মৃত্যু আমাদের কাছে স্মরণীয়। জন্মিলে মরিতে হবে, কিন্তু রবীন্দ্রনাথ এত বিরাট ব্যক্তিত্ব, তার জন্ম এবং মৃত্যু আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। কেননা আমরা এত বড় বড় মাপের প্রতিভা ভারতে কেন, বাংলায় কেন, পৃথিবীতে জন্মেছে বলে আমার তো মনে পড়ে না। ডক্টর অরুণোদয় সাহা আরো জানান, আমাদের জীবনের প্রতিটি দিক রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখায়, কবিতায়, নাটকে স্পর্শ করে গেছেন। তিনি জানান, ত্রিপুরার ক্ষেত্রে তখনকার সময়ে একজন অভিভাবক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সব দিক দিয়ে তিনি এত পারদর্শী, এত একটু উচ্চতায় উঠেছিলেন, আমাদের জীবনের যে কোনো দিক তিনি স্পর্শ করে গিয়েছেন তার লেখাতে, তার কবিতা, তার নাটকে, তার অন্যান্য যে সৃজনশীল সৃষ্টিকর্মে। এই প্রসঙ্গে ত্রিপুরা ব্যাপারটা আমরা আরও বেশি করে মনে করি, এই জন্য ত্রিপুরাতে রবীন্দ্রনাথ যুক্ত হয়েছিলেন এক অদ্ভুত কারণে, এবং দীর্ঘদিন ধরে ত্রিপুরা তখনকার সময়ে ত্রিপুরার অভিভাবক হিসাবে তিনি অনেক সময় ভূমিকা অবতীর্ণ হতে থেকে দেখেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। তিনি তার বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।